ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদা জেলার এক পরিযায়ী শ্রমিকের। মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীগাছির বাসিন্দা রব্বানি শেখ সেলাইয়ের কাজে নিয়ে মুম্বাই গিয়েছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের কাছে খবর আসে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারে তার মা, স্ত্রী সহ ছোট ছোট দুই ছেলে মেয়ে রয়েছে। একমাত্র রোজগারের মৃত্যুতে চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি। অসহায় এই পরিবারের জন্য সরকারের কাছে সহায়তার আর্জি জানিয়েছেন। অন্যদিকে এদিন খবর পেয়ে পরিবারটিকে সমবেদনা জানাতে যান কুড়িগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান। তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বিয়েও দিব, আবার কিছু খাবারও অত যাওয়া জমি জ্বালা নাই, খেটে খুটে আমরা খাই। বিয়ের জন্য করতে হবে, মেয়ে আছে তো বিয়ে দিতে হবে না। আমরা ঘর দর কিছু পাইনি। কি পাচ্ছেন এখন বর্তমানে? কি কি পাচ্ছেন বর্তমানে? কিছু না, আমরা কন্ট্রোলে চাল ছাড়া কিছু পাইনি। সকালে শোনা মাত্র এখানে এসেছি। এখানে এসে আমি প্রথমে বিডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব লেবার ডিপার্টমেন্টকে জানিয়েছে। লেবার ডিপার্টমেন্ট এখানে হয়তো একটু কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সরকারের তরফ থেকে কী কী সুযোগ সুবিধা মানে পাওয়া যায় সেই দিকে আমরা নজর রাখছি। এবং ওনার পরিবারের আমার মানে বিশেষ সমবেদনা থাকলো যে এর একটা মর্মান্তিক মানে দুঃখজনক ঘটনা যে তিন বছর ধরে কাজ করতে হ্যাঁ দেহ আসছে। আমরা যতটা পারছি, গ্রামবাসীও আছে এবং এখানকার মেম্বার আছে এবং যারা স্থানীয় যারা মানে লোকজন আছে তারাও সহযোগিতা করছে। আমি নিজেও আছি এবং আমি মানে সর্বক্ষণ এই পরিবারের পাশে থাকবো। প্রশাসনের তরফ থেকে চেষ্টা চলছে, বিডিও সাহেব নিজে বললো। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।